হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সাথে আমিও। তো আজকে আমি করতে যাচ্ছি ক্ল্যাশ স্কোয়াডে নো ইন্টারনেট প্র্যাঙ্ক। আজকে ভিডিওটা খুবই ইউনিক হবে, কেননা আজকে আমরা প্র্যাঙ্ক করছি না, বরং আমি প্র্যাঙ্ক করছি, আমার টিমমেটরা বুঝবে না। ঠিক আছে, নিয়ম হচ্ছে যে এখানে আমি বটের মতো দাঁড়ায় থাকবো, কোনো রকম মুভমেন্ট করবো না, কোনো গান ইউজ করবো না প্রথম 3 রাউন্ড, কিন্তু আমার টিমমেটরা ফাইট করবে। ঠিক আছে, রেজাল্ট 2 রকম হতে পারে। যদি আমার টিমমেটরা খুবই তাগড়া হয় তাহলে ওরা 3 রাউন্ডে এনিমিকে হারাই দিবে, সো আমি 4th রাউন্ড আর কি খেলবো কোনোরকম। আর যদি এনিমিরা আমাদেরকে ডিফিট করে ফেলে তাহলেও সমস্যা নাই, 3 রাউন্ড ওরা জিতবে, তারপরে 4th রাউন্ড থেকে আমার খেলা শুরু হবে। ঠিক আছে, তো আমরা 3 রাউন্ড কোনো মুভমেন্ট করবো না, কোনো গান ইউজ করবো না, জাস্ট স্টিল দাঁড়ায় থাকবো বটের মতো, আর আমার টিমমেটরা ফাইট করবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো ভিডিওটা আপনারা না টেনে শেষ পর্যন্ত একবারে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। যাই হোক, জোন চলে এসছে, জোনেই মরা লাগবে। টিমের 2টাও ডাউন হয়ে গেছে। ওকে, 1st রাউন্ড আমরা ডিফিট হয়ে গেছি, কোনো সমস্যা নেই। এবার আমাদের 2nd রাউন্ড শুরু হবে। 2nd রাউন্ডেও আমরা স্টিল দাঁড়া থাকবো, কোনো রকম মুভমেন্ট করবো না, কোনো গান ইউজ করবো না, জাস্ট চুপচাপ টিমমেটদের খেলা দেখবো। ঠিক আছে, আপাতত আমি এখন দর্শক। ওকে, 2nd রাউন্ড স্টার্ট হয়ে গেছে আর টিমমেটরা অলরেডি চলে গেছে ফাইটের জন্য। এনিমি বুঝতে পারছে এখানে আমি যে প্র্যাঙ্ক করতেছি, সো সবার আগে আমাকেই মারা লাগবে, কারণ আমাকে মারলে ওর একটা কিল বাড়বে। ঠিক আছে, তো ওকে মনে হয় ডাউন করে দিছে। আবার আমার টিমমেটরা ভালোই খেলতেছে। বাহ, দেখছেন ফ্রেন্ডস, এরকম টিমমেট লাগে ভাই, কি ভালো টিমমেট। আমার নেট নাই তারপরেও কিন্তু আমাকে রিভাইভ করে দিছে, দেখছেন। থ্যাংকস ব্রো, বিগ থামস আপ। তো যাই হোক, খেলাটা খুব বেশি এনিমিগুলো আসলে রিভাইভ হয়ে গেছে, আর আমার টিমমেটটা মোটামুটি ভালোই খেলতেছে, অলরেডি 2টাকে ডাউন করে দিছে। আমার তো মনে হয় আমার কোনো প্রয়োজন নেই, আমি ছাড়াই ওরা জিততে পারে। আচ্ছা, সমস্যা নেই, 2টা রাউন্ড আমরা ডিফিট হয়ে গেছি। ওকে, এবার 3rd রাউন্ড। ফোর্থ রাউন্ড থেকে আমার খেলা স্টার্ট করবো। ওকে, 3rd রাউন্ডটা যেতে দেওয়া যাক। আমার টিমমেটরা মূলত 3 vs 4 খেলতেছে, এখানে আমি নাই, আমি হচ্ছি নীরব দর্শক, স্পেক্টেটর। সো ওকে, রাউন্ড স্টার্ট হয়ে গেছে। আমার পাশে একজন টিমমেট আছে, ওরও মনে হয় নেট স্লো। সে যাই হোক, 2জন টিমমেট খেলতে গেছে, একজন ডাউন হয়ে গেছে, আর একজন ডাউন হয়ে গেছে। এবার তো এনিমি নিশ্চিত আমাদেরকে মারতে আসবে। ওকে, মেরে দিছে। ওকে, 3rd রাউন্ড ফিনিশ, আমরা 3 রাউন্ডই হেরে গেছি। সো এখন 4th রাউন্ডে হচ্ছে যে আমাদের মেইন রাউন্ড। ওকে, এখন খেলা স্টার্ট করব। তবে আমাদের চ্যালেঞ্জটা একটু কঠিন করা যায়। আমি এখন গান নিয়ে ফেলবো, বাট আমি খেলা স্টার্ট করবো না। ঠিক আছে, আমি খেলা স্টার্ট করবো হচ্ছে যখন আমার টিমমেটরা ডাউন হয়ে যাবে, তখন আমি একা পুরো স্কোয়াডকে ভাইব করবো। ঠিক আছে, অর্থাৎ আমার টিমমেটরা এখন ফাইট করতে যাবে আর তারা ডাউন হয়ে যাবে,
আর যদি তারা এনিমিদেরকে মেরে দেয় তাহলে তো খুবই ভালো কথা, আর যদি ওরা ডাউন হয়ে যায় তখন ফ্রেন্ডস আমি হচ্ছে একাই এনিমিদের সাথে লড়াই করতে যাব, ঠিক আছে, এবং ভুইয়া নিয়ে আসবো। তো যেমনটা দেখতে পাচ্ছেন অলরেডি একটা টিমমেট ডাউন হয়ে গেছে, আরও একটা টিমমেট ডাউন হয়ে গেছে। ওকে, এবার আমার খেলা স্টার্ট হবে, লেটস গো। বলবো ভাই, ভাগ্যটাই খারাপ, এনিমির সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে নিজেই মারা খাইলাম। তুই শালা নোবরা, খেলা পারস না কিছু, আইসস প্র্যাঙ্ক ভিডিও বানাইতি, আগে যা খেলা শিখে তারপর প্র্যাঙ্ক করিস।